হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ টু জেড সলিউশনস ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি তুষার, আর আপনারা দেখছেন এ টু জেড সলিউশনস। টিভি তো অনেক দেখা হলো, এবার চলো কিছু প্রশ্ন উত্তর করা যাক। হ্যাঁ, তুমি আগেরবার যে কোশ্চেনটি করেছিলে সেটার উত্তর আমি দিতে পারিনি, তো চলো এবার দেখি আমি পারি কি না। তার আগে চলো আমরা অন্য একটা রুমে যাই, এখানে সাউন্ড পলিউশন অনেক বেশি। বসো তুষার এবং নতুন প্রশ্ন উত্তর পর্বটি শুরু করে দাও। তো আজকে আমি তোমাকে দুটো প্রশ্ন করব, দেখি তুমি দুইটার উত্তর ঠিকঠাক দিতে পারো কি না। আমি তৈরি, তুমি প্রশ্ন করে ফেলো। তাহলে মনোযোগ দিয়ে শোনো। রাজন আর সুমন দুই ভাই। রাজন আর সুমন একদিন বাজি ধরল। রাজন বলল যে সে খেলা শুরুর আগেই বলে দিতে পারবে যে তার স্কোর কত। তারপর একদিন একটা ক্রিকেট ম্যাচ শুরুর পূর্বে সুমন বলল যে রাজন আজকে তোমার কথার প্রমাণ দিতে হবে। এরপর রাজন বলল ঠিক আছে। তো খেলা শুরুর পূর্বে রাজন উত্তরটা বলে দিল এবং খেলা শেষে স্কোর হয়েছিল 107। খুব মজার তো, তারপর কি হলো? গল্পটি এখানেই শেষ। এখন তোমার কাছে প্রশ্ন হলো, রাজন কি করে উত্তরটা আগে থেকেই বলে দিল? না, আজকে উত্তরটা দিতে পারতেছি না, তুমি উত্তরটা বলে দাও না। ওকে, তাহলে শোনো। যেহেতু প্রত্যেকটি খেলা শুরুর পূর্বে স্কোর থাকে 0, আর সে তো বলেছিল যে খেলা শুরুর আগেই সে স্কোর বলে দিতে পারবে, সো সে 0ই বলেছিল। উত্তরটা পেয়েছো? ইস, এত সহজ ছিল, আমি উত্তরটা পারলাম না। ইস, তারপরে নতুন একটা বিষয় জানতে পারলাম, ধন্যবাদ তোমাকে তুষার। ওকে বাই ইমন, আজকে তাহলে আসি। ধন্যবাদ তোমাকে আমাকে তোমার বাসায় দাওয়াত দেওয়ার জন্য। বাই বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি। আজকে দুটো প্রশ্ন করার কথা ছিল কিন্তু আমি একটা প্রশ্ন করেছি, আর বাকিটা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর এ টু জেড সলিউশনস এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।